আসলে বলা হয় তাকে ম্যান ইজ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে সামাজিক জীব। আমরা যখন সামাজিক যখন জীব আমরা, আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। আর আইনজীবীদেরকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার বা সামাজিক প্রকৌশলী। সেই জায়গা থেকে আমাদের ইসলামী শরীয়তে বলা আছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, খারাপ কাজের বাধা দিতে হবে, ভালো কাজের উৎসাহ দিতে হবে, প্রমোট করতে হবে। হ্যাঁ, প্রমোট করতে হবে। সেই জায়গা থেকে আমি কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু উদ্যোগ গ্রহণ করেছিলাম। আমাদের তো একটা সামাজিক দায়িত্ব আছে, ইটস আওয়ার ডিউটি টু বিল্ড আওয়ার সোসাইটি ফর নেক্সট জেনারেশন। এই নতুন জেনারেশনের জন্য যে পদক্ষেপগুলো আমি আসলে সে পদক্ষেপগুলো নিয়ে থাকি। এই যে শিখছেন, আপনি যখন সমাজে, তো আপনি একটা অংশ, আপনি যখন সমাজ নিয়ে কাজ করবেন, আপনাকে সমাজের জন্য সামাজিক দায়বদ্ধতায় কাজ করার জন্য আপনাকে আইনজীবী হওয়া শর্ত না। শর্ত হচ্ছে আপনার নিজের মধ্যে একটা পরিবর্তন। আপনি যখন, আমাদের বলা হয় তাকে যে অন্যায় যে করে, অন্যায় যে সহায়, যিনি করেন এবং যিনি সহেন, দুটি অপরাধী। তার মানে হচ্ছে আপনি যখন আপনার জায়গা থেকে, আপনি যখন আপনার জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করবেন, আমাদের এই হাদিসও আছে, যখন তুমি কোনো খারাপ কাজ তুমি যখন দেখবা, প্রথমে তুমি হাত দিয়ে বাধা দিবা। যদি বাধা দিতে না পারো তাহলে তুমি মুখ দিয়ে সেটা প্রতিবাদ করবা, যদি প্রতিবাদ করতে না পারো তাহলে তুমি অন্ত দিয়ে ঘৃণা করবা। যিনি অন্ত দিয়ে ঘৃণা করবেন, তিনি তার জায়গা থেকে তিনি একটা উদ্যোগ গ্রহণ করবেন যে আমি এই কাজটা করবো না এবং এই কাজটা আমি অন্ত থেকে ঘৃণা করি। এবার প্রত্যেকে জায়গা থেকে সক্রেটিস একটা কথা বলেছেন যে তুমি তোমার সমাজের জন্য কিছু করতে হবে না, তুমি তোমার দায়িত্বটুকু পালন করো, নিজের সমাজের জন্য অনেক কিছু করা সম্ভব। আপনি যদি প্রত্যেকের জায়গা থেকে অপরাধগুলোকে, যেগুলো খারাপ কাজ যেগুলোকে আমরা ঘৃণা করি, এবং ভালো কাজকে যদি আমরা উৎসাহ দিই এবং নিজে না করি এবং অন্যকে করতে আমি যদি ঘৃণা করি বা বাধা প্রদান করি, তাহলে সমাজটা সুন্দর হবে। আজকে এমন একজন ব্যক্তি রয়েছেন এই সেটের মধ্যে, তিনি হচ্ছেন একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তিনি সুপ্রিম কোর্টে একজন সম্মানিত আইনজীবী। চলুন আমরা জেনে নেই আল মামুন রাসেলের কাছ থেকে। আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন, প্রথমত হচ্ছে আপনি আইন সেক্টরে কাজ করছেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি একজন মোটিভেটর, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক কাজ করে যাচ্ছেন। আপনি নিজ উদ্যোগে নানান সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে আইনি লড়াই করে যাচ্ছেন এবং ব্যবস্থা গ্রহণ করছেন। এই উদ্যোগের ব্যাখ্যা যদি একটু দিন।